চরম অর্থনৈতিক সংকটত জর্জরিত অসম সরকার, ভারতীয় রিজার্ভ ব্যাংকর প্রতিবেদনত অসমৰ অর্থনীতির ভয়াবহ ছবি। 1,07,720 কোটি টাকার ঋণত পুত গৈছে রাজ্য সরকার। অসমে বছরি ঋণর বাবদ পরিশোধ করবলগা হৈছে 7,064 কোটি টাকা। আর বি আইৰ হ্যান্ডবুক অব স্টেটিক্স অন ইন্ডিয়ান স্টেটর প্রতিবেদনত এই উল্লেখযোগ্য তথ্য। কবিশিষ্ট পরিস্থিতির পর আজিও মূর দাঙিব পোৱা নাই রাজ্যর অর্থনীতি। বিগত 21-22 বিত্তীয় বর্ষত অসমত বার্ষিক বিত্তীয় ঘাটির পরিমাণ 15,028 কোটি টাকা। চলিত বর্ষর মার্চলৈ অসমৰ মুঠ পরিশোধের ঋণর পরিমাণ 1,07,020 কোটি টাকা। রাজ্য সরকারখনে বিগত সময়সাত ইটোর পাছত সিটো বিত্তীয় প্রতিষ্ঠানের ঋণ গ্রহণ করে আছে। অসম সরকারে বিভিন্ন ব্যাংক বিত্তীয় প্রতিষ্ঠানের লওয়া ঋণর পরিমাণ 6,106 কোটি টাকা। সমান্তরালক আভ্যন্তরীণ উৎসর দানার পরিমাণ হয়েছে গৈ 81,981 কোটি টাকা। স্বাভাবিকতেই আর বি আই প্রতিবেদনত প্রকাশ পাইছে রাজ্যর অর্থনীতির এই উদ্বেগজনক ছবিখন। ঋণর ধন আন্তঃগাঁথনি উন্নয়নত ব্যবহারের পরিবর্তে হিতাধিকারী আসনের ব্যয় করে আহিছে অসম সরকারে, যার পুনপুটে প্রভাব পড়ছে রাজ্যর অর্থনীতি। বৃহৎ পরিমাণের ঋণ লৈ অরুণোদয় আর অন্যান্য হিতাধিকারী আসনির ধন ব্যয় করে আহিছে রাজ্য সরকারখনে। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের বাবেও বিভিন্ন শিতানত ব্যয় করে আহিছে কোটি কোটি টাকা। শেহতীয়াকৈ মাইক্রো ফাইনেন্সর ঋণ মাফ করার কথাও উল্লেখ করব পাৰি এই ক্ষেত্রে। তারপর রাজকোষর ধন ব্যয় করে উৎসব পার্বণ আয়োজনতে অধিক গুরুত্ব প্রদান করে আহিছে রাজ্য সরকারে। এই ক্ষেত্রে নমামী ব্রহ্মপুত্র গুয়াহাটী ফিল্ম ফেয়ার কার্যসূচী উল্লেখযোগ্য। রাজ্য সরকারের চরম বিত্তীয় সংকটের কথা ইয়ার পূর্বেও বিভিন্ন সময় চর্চালো আহিছিল। সৌসিদিনা সরকারের বিরুদ্ধে সরব হয়েছিল রাজ্যের একাংশ ঠিকাদারও। ধন মুকুলাই নিদিয়ার অভিযোগে দিশপুর উত্তাল করেছিল ঠিকাদার সকলে, যি কথায় প্রমাণ করেছিল রাজ্য সরকারের চরম বিত্তীয় সংকটের কথা। এইবার পুনের রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার বিশেষ প্রতিবেদনত প্রমাণ হল অসমত আজিও অব্যাহত আছে চরম বিত্তীয় সংকট। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার প্রতিবেদনত স্পষ্ট হল রাজভঁড়াল টনকিয়াল নহয় রাজ্য সরকারের। বিত্তীয় সংকটের পর পরিত্রাণ পাবলৈ শেহতীয়াভাবে সরকারে আরম্ভ করেছে কর কাটর বৃদ্ধির প্রক্রিয়া। জনসাধারণের অজ্ঞাতে ইতিমধ্যে বিদ্যুৎ মাচুল বৃদ্ধির বাবেও তৎপর হয়েছে এপিডিসিএল। ইয়ার পূর্বে কিছুদিন পূর্বে জনসাধারণের অজ্ঞাতে মাচুল বৃদ্ধি করেছিল এপিডিসিএলে। তারও কিছুদিন পূর্বে গুয়াহাটীবাসীর সম্পত্তি কর বৃদ্ধি করার কথাও স্পষ্টক প্রকাশ করেছিল রাজ্য সরকারে। এনে ধরনের জনসাধারণের মূরত কর্কাতলর মাধমার সুদায় রাজ্য সরকারে আরম্ভ করেছে রাজকোষর শুদ্ধিকরণ প্রক্রিয়া। ইয়ার বিপরীতে বিভিন্ন উৎসব পার্বণ দিবস উদযাপনত রাজকোষর ধন হরাত করে আহিছে রাজ্য সরকার। এই মুহূর্তত সচেতন সমাজ স্বাভাবিকতেই উদ্বিগ্ন হয়ে পড়ছে যে কি হব রাজ্যখনের ভবিষ্যৎ পরিস্থিতি।